ওই আল্লাহর আলী ডাক দিয়া কয় সন্তানের দলেরা তোমরা তোমাদের বাবার জন্য দোয়া করো, দেখবা আমার আল্লাহ তোমার বাবার কবর আজাব মাফ করে দিবে। আরেকটা ব্যক্তির কবর দেখছে, ওই ব্যক্তির কবরটার মধ্যে নাজাত, জান্নাত, সুন্দর ফুলের বাগিচা, সুন্দর ফুলের বাগান। এবার জিজ্ঞেস করতেছি এই কবরটা কার, বলে এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া ব্যক্তির। জি হ্যাঁ, কাঠুরিয়া ব্যক্তির কবর? বলে হ্যাঁ। বলে কাঠুরিয়া ব্যক্তির কবর, তার পরিবার কোথায় তোমরা কি আমারে দেখা দিবা? বলে হ্যাঁ, তার পরিবারের বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে, সে বসবাস করত, মনে করেন মাধবপুর বাজারের পশ্চিমে আপনাদের বাড়ি। বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে সে বসবাস করত। এবার আল্লাহর উনি হাঁটতে হাঁটতে ওই ব্যক্তিটার বাড়ির সামনে চলে গেলেন, যে ডাক দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো সালামের জবাব নাই, যখন একবার সালাম দেয় জবাব নাই, দুইবার সালাম দেয় জবাব নাই, তিনবার সালাম দেয় জবাব নাই। এবার আল্লাহর উনি পেছনের দিকে ফিরে সামনের দিকে হাঁটতেছেন, এবার হঠাৎ করে একটা মহিলা কণ্ঠে কে জানি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যখন সালামের জবাবটা দেয়, আল্লাহর উলি আর পেছনের দিকে ফিরে তাকায় না, মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না, মহিলা আবার সালামের জবাব দেয়, আল্লাহর ওলি আর পেছনের দিকে ফিরে তাকায় না। এবার মহিলা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আপনি সালাম দিলেন, আমি জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজের মধ্যে ছিলাম, আমি কেমনে আপনার সালামের জবাব দিব? আপনি এখন আমার সালামের জবাব দেওয়ার পরে আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না, আমার দিকে আপনি চাইতেছেন না। আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলি গো, আপনি কেন আমার বাড়ির সামনে আসছেন, একটা বার আমারে বলে দেন। এবার আল্লাহ পাকের ওলিটা ডাক দিয়া কয়, শুনেন, আমি আপনার বাড়ির মধ্যে আসার কারণ হইল একটা, আপনার স্বামী ইন্তেকাল করেছে, কথাটা কি সত্য? ডাক দিয়া কয়, হ্যাঁ, আমার স্বামী ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে যায়। হ্যাঁ ও মহিলা, তোমার যে তো স্বামী ইন্তেকাল করেছে, তুমি কি আমার কাছে একটা উত্তর দিতে পারবা, তোমার স্বামীর এমন কোন নেক আমল ছিল যেই নেক আমলের কারণে তোমার স্বামী জান্নাতের মধ্যে যাইতে পারে? মহিলা কয়, আমার স্বামী ছিল একটা গণ্ডমূরুক্ষ। ও বন্ধু, মহিলা সাক্ষী দিতেছে, আমার স্বামী একটা গণ্ডমূরুক্ষ। দুনিয়ার জমিনের মধ্যে স্বামী মারা যাওয়ার পর কোনো স্ত্রী যদি বলে তার স্বামীটা ভালো, তাহলে ওই স্বামীটাকে আল্লাহ ভালো বলে জানে। দুনিয়াতে কোনো স্ত্রী মারা যাওয়ার পরে কোনো স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো, আল্লাহ ওই স্ত্রীটাকে ভালো বলে জানে। এই জন্য মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়েন না, যদি মরার পরে স্বামীর মনে কষ্ট থাকে জান্নাত পাইতেন না। এই জন্য বাবারা স্ত্রীদের কলিজাতেও আঘাত দিয়েন না, স্ত্রী খারাপ বললে আপনি কিন্তু নাজাত পাইতে কষ্ট হবে। আর যাদের স্বামী বিদেশে, মা বোনদের কদমে হাত দিয়া বলবো, জামাই বিদেশে থাকে তাদের সঙ্গে শক্ত ভাষায় কথা বইলেন না, জামাই বিদেশে থাকলে তাদের সঙ্গে কড়া ভাষায় কথা বইলেন না, জামাই বিদেশে থাকলে তাদের কাছে আবদার বেশি কইলেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? জামাই বিদেশের বাড়িতে আপনারা চাইরা দিয়া, তার মা বাপ সন্তান চাইরা দিয়া বিদেশের বাড়িতে বড় কষ্ট দেখান, আপনি যদি তার কাছে বেশি বেশি চাহিদা প্রকাশ করেন, তাহলে বিদেশের বাড়িতে টেনশনে হয়তো ঘুমের ঘরে মারা যাবে, টেনশনে কাজ করতে পারবে না, অসুস্থ হইলো আপনাদেরকে শোনাইবে না। এজন্য স্বামীর মনে আঘাত দেওয়া থেকে মা বোনেরা বিরত থাকবেন, নচেৎ কারণ আপনি হয়তো জানেন আপনার স্বামীর পায়ের নিচে আপনি মহিলার স্ত্রী, আপনি স্ত্রীর বেহেস্ত। আপনি জানেন হয়তো আপনার স্বামী খুশি থাকলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে। আপনারা বলেন এই কথাগুলো আমার বানানো কথা না, নবীর হাদিসের কথা। আমার স্বামী ছিল মূর্খ, উমা নবী না বলছে স্বামীরে বালা বলার কথা? হুজুর আমার স্বামী মূর্খ ছিল, আমার স্বামী এবাদত করতে জানতো না, নামাজ পড়তে জানতো না, কিন্তু আমার স্বামীর একটা বালা দিক ছিল, সব খারাপ একটা বালা দিক আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি কষ্ট হইতাছে কোনো? কষ্ট যতক্ষণ ওয়াজ চলাকালীন, কষ্ট যতক্ষণ হইব এই কষ্টের ফর থেকে ওয়াজ বন্ধ। না না, কষ্টের ফর থেকে কষ্ট দিয়ে ওয়াজ করলে লাভ হইব কি? ঠিক আছে না উমা? আল্লাহর নবী বললেন, কি বললেন নবী আমার বললেন, দুনিয়ার জমিনে
কোন স্ত্রীর স্বামীকে ভালো বললে স্বামী ভালো, স্বামী স্ত্রীকে ভালো বললে স্ত্রী ভালো, বুঝতে পারলাম হুজুর। কিন্তু মহিলা কয়ে হুজুর শোনেন আমার স্বামীর সব দিক ভালো না, তবে একটা দিক আছে বেশি ভালো। আল্লাহর আলী ডাক দিয়া কয় ওই ভালোটা কি তুমি আমারে বলো। হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, কাট কাটতো গাছ কাটতো। হুজুর আমার স্বামী কাঠুরিয়া ছিল কথা সত্য, আমার স্বামী কাঠ কাটার পরে বাড়ির মধ্যে আসার সময় কাদের মধ্যে করে কিছু আটা আনত, কিছু জব আনত, কিছু চাউল আনত, আইনা আমি স্ত্রীর কাছে দিত, বলতো খাবার রেডি করার জন্য। আমার স্বামী আমার কাছে এগুলা দিয়া অজু বানাইতো, আমি দেখতাম অজু বানাইয়া নামাজের চাটাই খেজুর পাতার মশলাটা বিছাইয়া আমার স্বামীটা নামাজ পড়তে পারতো না। কিন্তু যারা রুকু করে ওয়ার্কাউ মার রাকিন, তারা রুকু করে তোমরা তাদের সাথে রুকু করো। ও বন্ধু আমার স্বামী রুকু করতে পারতো না, তবে মসজিদে মানুষ যেভাবে যেভাবে করত আমার স্বামী ঘরে এইভাবে করত। কিন্তু আমি দেখলাম একদিন হুজুর গ আমার স্বামীটা ঘরের মধ্যে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। কি হাতের মধ্যে নিছে বাবা? আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিছে। আমি দেখলাম হাতের মধ্যে নিয়া, একদিনও আমার স্বামী কোরআন শরীফ পড়ে না, আমরা তো কোরআন শরীফ হাতের মধ্যে নিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। জবান খুলে জোরে জোরে পড়ে না আমি। ওই স্বামীটাকে আমি একদিনও দেখি নাই কোরআন পড়তে, একদিনও তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনি নাই। ও মহিলা, তাইলে তোমার স্বামী কোরআন শরীফ তেলাওয়াত করতো না কি করতো? বলে হুজুর আমার স্বামীটা আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়া আমি তাকে দেখলাম, আমার স্বামীর এই চোখের মণি কোটাটার মধ্য দিয়া আমার স্বামীর চোখের কোনাটা দিয়া চোখের পানি টপ 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 করিয়া ভয়া ভয়া পড়ে। আমি তাকে দেখতাম আমার স্বামীর চোখটা ভয়া ভয়া পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী আপনার কোনো সন্তান দুনিয়াতে নাই, কিন্তু আমি তাকে দেখি আপনি কোরআন শরীফ হাতের মধ্যে নিলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, কেন কান্না করেন আপনি কি একটা বার বলতে পারবেন? স্বামী আমারে ডাক দিয়া বলছি, স্ত্রী আমার নসিব নাই ভাগ্য নাই আমি কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি কোরআনের দিকে তাকায়া 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 চোখের পানি গুলা পালায়া পালায়া কান্না করি। স্বামী গো কান্না করলে লাভটা কি হবে? বলে আমি মসজিদের মধ্যে জুমার নামাজ ইমামকে আলোচনা করতে শুনেছি, আমার ইমাম সাহেব আলোচনার মধ্যে বলেছেন আমার নবী বলেছে তোমরা যদি কোরআন তেলাওয়াত করো আমল নামার মধ্যে তোমাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে, আর যদি তোমরা কোরআন তেলাওয়াত না করতে পারো পারলে কোরআনের দিকে তোমরা তাকিয়ে থাকো, তাকিয়ে থাকলে তোমার আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হবে। নবীজির একজন অন্ধ সাহাবী হাতরা তুলে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কোরআন পড়তেও পারতেছি না, আবার আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারতেছি না, নবী আমি পড়তে না পারলে তাকাইতে না পারলে সওয়াবটা কেমনে হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করো, বুকের মধ্যে কোরআনের মোহাব্বত ধারণ করো, দেখবা এই মোহাব্বত ধারণ করার কারণে আমার আল্লাহ তুমি বান্দাকে জান্নাত প্রদান করবে। জবান বন্ধ নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদানো হবিগঞ্জের মাধবপুরের কাটাবাড়ির ভাই বাবারা বন্ধুরা, আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়া এত সুন্দর জান্নাতের বাগান করিম মিয়ার বাড়িতে ইন্তেজাম করা হইল। এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসলেন এই মাহফিলটা তখন সফল কাম হবে যখন আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যে কোরআন পড়বেন, বাড়িতে যে কোরআন পড়তে পারেন না তাকিয়ে থাকবেন, তাকাইতে পারেন না আল্লাহর কোরআন তারা বুকের মধ্যে ধারণ করবেন। আল্লাহর কসম অন্য কোনো এবাদত লাগবে না, হয়তোবা এই ছোট্ট এবাদতার কারণে আমার আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিতে পারে কি পারে না? এ জবান খুলে বলেন পারে কি পারে না? বেশি এবাদত না, এ ছোট্ট একটা ওয়াকিয়া বললাম আপনাদেরকে, ছোট্ট একটা ওয়াকিয়া। এ ছোট্ট একটা ওয়াকিয়ার উপরে যদি আপনি আমল করেন, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরী পীর সাহেব হুজুর, ওনার দরবারে প্রতি বছর 8ই ডিসেম্বর মাহফিলে হাজার হাজার মানুষ হয়, ওই জায়গার মধ্যে তালিম দেওয়া হয়,
ওই জায়গার ভিতরে মানুষকে আলমে তাসাউফের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে মানুষকে আলমে শরীয়ত, আলমে তরিকত, আলমে মারফত, আলমে হাকিকতের শিক্ষা দেওয়া হয়। ওই জায়গার ভিতরে প্রথম যে শিক্ষা দেওয়া হয় আদব, তারপরে আদবের পরে মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়া হয়, আর ওই ইবাদতের একটা অংশই হলো কোরআন তেলাওয়াত। আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মা বোন যারা শুনছেন আপনাদেরকে বলছি, আপনার ঘরে বরকত নাই, জামাইয়ের ইনকাম নাই, ঘরের মধ্যে থেকে রোগ সুখ সারে না, আপনি এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া একটা পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়েন, দেখেন তিনটা মাসের ভিতরে ঘরে সব বরকত আসবে, রহমত আসবে, রোগ সুখ ঘর থেকে ভাই লাগে চলে যাবে। বিরিয়তি গুলো বুঝে না? আমার কাছে ঘরে যায় হুজুর পুরুষ কি মহিলার সাথে বেশি? আমি কইলাম মহিলা বেশি হয়ে কি হবে যদি ইবাদত না করে? এই জন্য আমার নবী বলেছে আমি মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহ যখন আমার জান্নাত এবং জাহান্নাম দেখাইছে আমি দেখছি সবচেয়ে বেশি জাহান্নামে মহিলারা। এই মা বোনেরা সবচেয়ে বেশি নবী কাদেরকে জাহান্নামে দেখছে? মহিলাদেরকে। নবী দিয়ে এভাবে বর্ণনা করেছে, আমি দেখছি অনেক মহিলাদের চুলের মুঠির সাথে লটকে লটকে রাখছে এদেরকে, আমি দেখছি অনেক মহিলাদের স্তন গুলাকে আটকে আটকে রাখছে, ঝুলে রাখছে, আমি দেখছি এমন অনেক পুরুষ যাদের লজ্জা স্থানকে শিকলের সাথে আটকে লটকে রাখছে। নবী কেন? নবীজি বলছে মহিলারা তাদের চুলগুলাকে পুরুষের সামনে পদস্বিন করে বেফর্দা ভাবে ঘুরার কারণে এজন্য তাদের চুলগুলা দিয়ে লটকে রাখছে। মহিলাদের স্তন আংটার মতো আটকে আগুনের উপরে দিয়ে রাখছে। কেন? মহিলারা কাপড় পরেছে, তাদের কাপড় দা পরার পরেও তাদের শরীরের আকৃতি কাপড়ের উপর দিয়ে বোঝা গেছে। আমরা সমাজে এখন বোরকা বাইর হয়েছে, বোরকা, যে বোরকা পরলে পরার সাইতে না পরা ভালো, যে বোরকার উপর দিয়ে মহিলাদের শরীরের গঠন দেখা যায়। হ্যাঁ, আপনাদের কষ্ট হইতেছে কোনো? মুরব্বী যায় কই জিজ্ঞেস করেন না? আল্লাহর নবী বলছে কোন মহিলাদের গলার আওয়াজ যেন তার ঘরের দরজার বাহিরে না যায়। এতরা ঘরের দরজার বাহিরে না যায় তো ফোলারে টয় না ফাইলে এ মানিক কই রে কথা বলেন না কেন? জামাই রে গালি দেয় গোলামের দেখি যায় না? আপনার কোনো কষ্ট হইতেছে? এখান দিয়ে কোনাতে মাহফিলের কোনার যে বেরিয়ে কথা কয় কোনো কথা নাই? করিম মিয়া মাহফিল করে, করিম মিয়ার গলা দিয়ে আমাদের এনে বেরিয়েতের গলা দিয়ে তাও আপনারা বলেন মহিলাদের গলার আওয়াজ কি পুরুষ শুনতে পারবে? মহিলাদের চেহারা কি তার স্বামী ব্যতীত বাহিরের কোনো পুরুষ দেখতে পারবে? জামাইয়ের ভাইও দেখতে পারবে না, দেবর দেবর যে দেবর দেখতে পারবে। হ্যাঁ দেবর রে বাদ বেড়ে দাও অনেক লেগা ভাবিরে ফাটা দাও বাদ বেড়ে দাও তোমার দেবর ভাইয়ের তো কথা কন না কেন ফাটাইনি? দেবরে বিয়া করতে চাইলে দুলা সলনের মধ্যে গাড়ির ভিতরে দেবরের দেবরের লাগে ভাবিরে ভয় লাগে। কি আনন্দ কবরে গেলে বাসের বাড়ি কাছা কাছের গুঁড়া দিয়ে ভাইয়ে তোমরা দেখবা। আল্লাহর নবী কইছে একটা মহিলার জন্য তার দেবর হইলো কালসাফের মতো, কালসাফ কালসাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় ওই দেবরের চোখের চোখে মহিলা যদি পড়া যায় তার ভাবি যদি পড়া যায় তাহলে ওই মহিলা কালসাপের মতো ধ্বংস মানে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করতেছে হুজুর ইডি ইডি তো আমরা সমাজের ভিতরে অহরহ চলই কথা কন না কেন? বোরকা যেটার কথা বলছি বোরকা পরে পর্দার জন্য, বলেন বোরকা পরে কিসের জন্য? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইতে দিও না। আর আপনি জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিলে কি হইব? ইফতিজিং হইব, রাস্তার ফোলা পাইনে তোমার মাইয়ারে তোমার নাতনিরে তিষ্কারি করব। আহ কি সুন্দর দেখা বিশেষ। তাহলে আপনি এই ফোলারে দোষ দেওয়ার আগে আপনি আপনার মাইয়ারে পর্দার ভিতরে ঢুকানো উচিত। আপনি রাস্তার ছেলেরা ইফতিজিং করে এদেরকে দোষ দেওয়ার আগে আপনি আপনার মেয়েকে পর্দায় ঢুকাইছেন কিনা সেটা আগে যাচাই করা দরকার, কথা বলেন না কেন? আর তোমরাও ঠিক কইও না, ঠিক কইয়া তোমরা আবার রাস্তার ভিতরে বেরিয়ে দেখলে তোমরা এত রকমের চাওকা। চিন্তা করতে যারি ঠিক কইলে ওদি বেজা
আমি ঘরে শুয়ে রইছি ওই আমার আগে যিনি ওয়াজ করছে উনি কয় সবাইকে জিজ্ঞাসা করছে ঠিক কিনা তো সবাই কইছে ঠিক আবার কেউ কইছে বে ঠিক ঘরে এক বেড়া খুইতাছে হে তো মানুষ কেমনে বুঝবো ঠিক না বে ঠিক বেড়া খুইতাছে আমি গাড়ি হুজুররা ওয়াজ করে হুজুরের নিচে দিয়ে পিছন দিয়ে কথা কইনা দিয়ে ঘরে বয়ে আসছি ঘরে বয়ে বইতে বয়ে কইতে এ কিতাদানি কইলো গিয়াসুদ্দিন তাই হিসাবের ব্যাপারে কিতাদানি একটা কইলো দেখো হ্যাঁ বলো বন্ধু এর কাছে তো বন্ধুই মনে হইবে এর যদি জিগে আলহামদুলিল্লাহ সুরা বোম্মালে বাড়ি তো না তো করে না কেন একটা মানুষের ভালো খারাপ দিক আছে খারাপ দিক ছাইড়া দিয়া ভালো যে দিকগুলো আছে এগুলা গ্রহণ করেন না কথা কন না কেন ভালো দিকগুলো গ্রহণ করেন এ যে এত সুন্দর করে মানুষে এর যতগুলো মুরিদ আছে এগুলো নামাজ পড়ে এ যে এগুলাতে নামাজ পড়ে মানে এই ভালো দিকগুলো এরা কইতে পারে না এই বইয়ে বইয়ে খারাপ দিক আমি তো খারাপ আমি খারাপ আমি আপনাদের কাছে বইলা গেলাম আমি এই এলাকার এই সমাজে এই পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ আমি আমাকে খারাপ দাবি করি আপনি আমাকে ভালো বলবেন এটা আমার দরকার নাই একজন আছেন তিনি আমাকে ভালো জানলে সবচেয়ে বেশি ভালো আমি থাকতে পারি আমার দশটা দোষ থাকবে আমার দশটা দোষকে ঢাকনা দিয়া একটা এবাদত দিয়ে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে পারি আল্লাহর জিজ্ঞাসা করে ও তাইলে আপনার স্বামীর এবাদত ছিল এইটা যে কোরআন শরীফের দিকে চাইয়াছে কি করত পড়তো না কানত মহিলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো আমার স্বামী কান্না করত বুঝতে পারলাম আপনি বলেন না আমার স্বামীর এমন কোন অবস্থার ব্যাপারে কি আপনি জানেন আল্লাহর ওলি জানে জানে কিনা আল্লাহর ওলিরা জানে কিনা জানে জানাই কে আল্লাহ নিষ্ক্ষমতায় কেউই কোনো কিছু জানে না জানাই কে আল্লাহ এই জন্য যত আল্লাহর ওলি পীর মাশায়েক দেখবেন ওনাদেরকে সম্মান করবেন তাআজিম করবেন করার দরকার আছে কিনা আছে আপনি কি এমন কোনো কিছু জানেন বলে হ্যাঁ তবে আমি তোমার কাছে বলতে পারবো না বলে কেন বলেন না একটা বার এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি দেখেছি তোমার স্বামী কালো মানুষ বলে হ্যাঁ দাড়ি ছিল বলে হ্যাঁ তোমার স্বামীর হাতগুলা কেমন জানি একটু বাঁকা বাঁকা ছিল বলে হ্যাঁ বলে তোমার স্বামীকে আমি দেখলাম জান্নাতের আলা মোকামের মধ্যে জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাফেরা করতেছে বুঝতে পারলাম হুজুর জান্নাতের বাগিচার মধ্যে ঘুরতেছে হুজুর বলেন না আমার স্বামী তো তাহলে ভালো আছে বলে হ্যাঁ এবার ওই আল্লাহর উনি আবার চিন্তা করলেন আমার চিন্তা ভুলও হইতে পারে ভালো হইতে পারে খারাপও হইতে পারে আল্লাহ পাকের ওই বান্দাটা ভালো এবং খারাপ চিন্তা সবগুলোই করলেন করার পরে আরো দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুরাকাবা করলেন মুশাহাদা করলেন মুরাকাবা কি মুশাহাদা কি অনেক তো শুনেছেন কিন্তু করার নিয়ম আপনি জানেন না মুরাকাবা মুশাহাদা নামাজ আদায় করে মুরাকাবা মুশাহাদা করার জন্য বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে অধীর ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা বলেন নামাজ আদায় করে ওযু করা পরে নামাজ আদায় করে বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহর সাথে অধিক ধ্যানে মগ্ন থাকার নাম মুরাকাবা বলেন অধিক ধ্যানে মগ্ন থাকার নাম আরেকটা জিনিস আছে মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন ব্যবসা ব্যবসা দেওয়ার আগে এই ব্যবসাটা দেওয়ার পর আপনি কি ভালো করতে পারবেন না খারাপ করতে পারবেন এটা আপনি ব্যবসা দেওয়ার আগে জানবেন আপনি দেওয়ার আগে সিস্টেম আছে মনে করেন আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে বিয়ে দিবেন এই ছেলের কাছে এই ছেলেটা কি ভালো না খারাপ বিয়ে দেওয়ার আগে জানবেন আপনার ছেলেটাকে বিয়ে করাবেন এই মেয়েটাকে এই মেয়েটা কি ভালো স্বভাবের না খারাপ স্বভাবের আপনি এটা আগেই জানবেন কিভাবে এটা সিস্টেম হইল ইস্তেখারা আছে নি হুজুর ইস্তেখারা ইস্তেখারা করলে আপনাকে এই ইস্তেখারার মধ্যে এলান করে দেওয়া হবে তুমি যেই দিকে কদম বাড়াচ্ছ দিকটা ভালো না আর যদি ভালো হয় বলবে হ্যাঁ এটা ভালো আপনারা বলেন ভালো খারাপ যাচাইয়ের জন্য এই ইস্তেখারা মুরাকাবা মুশাহাদা এই তিনটা কাজ করার দরকার আছে কি না আমি যখন প্রথম 2019 সালে ইন্ডিয়া মাহফিলে যাই আমি তো জানি না ওইদিকে যাবো যে মানুষ ভালো না খারাপ আমার একজন ওস্তাদ
কুমিল্লার মারণ আব্দুল মান্নান হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর ওইদিকে যে যাচ্ছি আমি আমার মা বাপের এই বড় ফুত, আমার মা বাপের কিছু নাই, আমি ফুত আছি, আমি কামাই করে খাওয়াইলে হয়তো বা একটা সময় তারা চলবে। হুজুর ওই দিকটা ভালো না খারাপ কি করতাম? আমার কেন জিজ্ঞাসা করো, ইস্তেখারা করে দেখো। আমি হুজুর আমি তো সিস্টেম বুঝি না, ইস্তেখারা কিভাবে করব? বলছে তুমি হারাম খাবার থেকে বেঁচে থাইকা হালাল খাবার খাইয়া ইবাদত করে আসরের নামাজের পরবর্তী সময় অথবা ফজরের নামাজের আগে একটু তোমার ডান হাতটা তোমার ডান গালের নিচে দিয়া পাটাকে বইটা একটু শোয়ার মতো হইয়া একটু ধ্যান কইরো, যে ধ্যানের ভিতরে হঠাৎ করে বুঝতে পারবা দিকটা কি ভালো না খারাপ। আসলেই লক্ষ্য করে দেখলাম এভাবে করার পরে হ্যাঁ ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা ভালো যাইতে পারি। এখন থেকে এই পর্যন্ত যাচ্ছি 2019 সাল 20 সাল 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইন্ডিয়াতে মাহফিল করছি। একুশ ফেব্রুয়ারিতে 21 তারিখের ফেব্রুয়ারি 21 20 থেকে তো করোনা ভাইরাসের ঝামেলা 22 সাল গেল আর ইন্ডিয়াতে ঢুকি নাই, তবুও এই এই 23 সালের মার্চের 18 তারিখ করে আসছি। আপনারা দোয়া করলে আমি আবার আগামী 19 20 তারিখে ঢুকবো, ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা, আগামী বৃহস্পতিবার হয়তো ভিসাটা দিবি। এই ইস্তেখারার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন মনে আছে যখন আমি প্রথম গেছি যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে আমারে এভাবে আটকাইছে, এই আমার দেখে এভাবে সাজগুজ দেখে আমি তো প্রথম বুঝি নাই যে ওইটা বিধর্মীদের দেশ, যদি পাঞ্জাবি পায়জামা পাগড়ি টাগড়ি লাগিয়ে যাই তারা আমার হয়তো অবহেলা করতে পারে, আমি আর বুঝি নাই। আমার দেখে বেশি বেশি চেক করতেছে, কিন্তু আনন্দের বিষয় কি জানেন, শরীরে পাঞ্জাবি ছিল, আমি বেশি বেশি লুঙ্গি পরি, সাদা লুঙ্গি লুঙ্গি ছিল, তো লুঙ্গিতে পরা চেক করতে পারে না, লুঙ্গিতে পায়জামা হইলে না মনে করেন যে মিচিং ডেটা আছে ঢুকে উপরের দিকে তুলতে পারে, লুঙ্গি দেখে ডারে উপরের দিকে তুলতে পারে, বুঝতে পারছে আটকে গেছে। তা আমি এর সামনে আমি বুঝছি বিষয়টা, বুঝে পাগড়িটারে খুইলা বটা দিয়ে ব্যাগে ঢুকে ফেলছি, মাথায় একটা টুপি দিছি নর্মালি, দেখতেছে ওনার কিছু দেখা যায় না, সাদা ফাতলা পাঞ্জাবি তো বললাম মানুষ এর আর চেক করবো কি, সবই তো আমি উপর দিয়েই দেখা যায় কোনো কিছু খারাপ নাই, যাও সাইরা দিছি আর কোনো জায়গায় আটকে না আলহামদুলিল্লাহ। কন যে মুসলমানের প্রত্যেকটা কর্মে মুসলমানের প্রত্যেকটা দিক দিক নির্দেশনার মাধ্যমে মুসলমানের মুক্তি আছে না নাই, জোরে বলেন আছে না নাই, আছে। ওই আল্লাহর ওলি আবার দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কো আল্লাহ ওই ব্যক্তিদের নাজাত পাইছে কি কারণে পাইছে, বলছে হ্যাঁ ওই ব্যক্তি মূর্খ ছিল কোনো কিছু জানতো না, শুধু কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কান্না করার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ার হাবিবের উম্মত আমরা, আসেন না আমরা ওই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে রসুলের পাকের উপর একটু দুরুদ শরীফ আদায় করব। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم মহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, আরো জবান খুলে মহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا قبر جدي چاو جالا نبير درود بانا بولار مالا فائن بايا مار نور نبي کے ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনা
ভগবান তাদের মাঝে পাঠায় আল্লাহ নর নবীজি মেহরবান আল্লাহুম্মা সাল্লে জোরে জোরে পারেন ঈমান তাজা হবে مولانا محمد وعلى বলেন পাইলে নিরালাই গণবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরালাই গণবী ওই আপনার দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণে দুলি মাখব গায়ে পাইলে নিরালাই গণবী পাইলে লাই বলেন পাইলে নিরা লাই গণবী আরে আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে কন্যা আমার নবী বহু দূরে আরে ইমানদারের জানের কাছে হাইরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা দিলে নবী শুনতে পায় পাইলে নিরালায় গণবী পাইলে নিরালায় বলেন পাইলে নিরা তোমার দুই কদমে চুমো খাব দুই কদমে বচরণে দুলি মাখব গায়ে পাইলে নিরালায় গণবী পাইলে নিরালায় কন্যা পাইলে নিরা আরে আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরারে কুলে কন্যা আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরারে কুলে হায়রে দয়া কইরা কুলে নিয়ান দয়া কইরা কুলে নিয়ান নবী মুস্তফায়ে পাইলে নিরা লাই গণবী লাই বলেন পাইলে নিরা আপনার দুই কদমে চুমো খাব দুই কদমে ও চরণে দুলি মাখব গায়ে পাইলে নিরালায় গণবী পাইলে নিরালায় কন্যা পাইলে নিরালায় আল্লাহুম্মা সাল্লে মুহাম্মাদ ওয়ালা সবাই মোহাব্বতের আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুন পড়েন হাসবি মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাগুদ নাই কন্যা নবী সারা ও পাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও পাই নাই ওই নবীকে পাইতে হইলে বলেন ওই হইলে অলি আল্লাহ দয়া চাই লা ইলাহা লা হো লা ইলাহা
لا خير نماز روزا سيرونا شبعي ما بابر خدمت سيرونا بولن نماز نا شبعي ما بابر خدمت سيرونا أمر نبير دورت بويلونا أمر نبير আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বায়রা বাবারা বনে বামে যাচ্ছি না আমি আমার আলোচনার ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করছি আমি আপনাদের কাছে আরেকটা ছোট্ট কারগুজারি একটা ঘটনা শোনাইয়া আমি আমার ওয়াজটা শেষ করব আপনারা বলেন বাবারা এই পর্যন্ত যতগুলা কথা বললাম যেগুলা মানার কথা আপনি যদি মাইনা চলেন এই মাইনা চলার কারণে আমার আল্লাহ চাইলে আপনারে নাজাত দিতে পারেনি বাবা পারে তো পারে তো আল্লাহর বান্দা দুনিয়াতে আমরা সবাই মহিলা দ্বারা তারা সবাই আল্লাহর বান্দি সবাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত করে কিন্তু দেখবেন আমাদের সমাজে চোর আছে না চুরি করে যারা তাদেরকে আমরা কি বলি চোর বলি যারা মহিলা মানুষের মধ্যে চুরি করে তাদেরকে মানুষ সুন্নি কোয়া ডাক দেয় বন্ধুরে আমার জাহিলিয়া জামানা এই জামানার মধ্যে মানুষ ভালো কাজও করবে খারাপ কাজও করবে কিন্তু ভালো খারাপ কাজ করার পরে কখন কে হেদায়েত হয়ে যায় এটার গ্যারান্টি আমিও দিতে পারি না আপনিও দিতে পারবেন না আপনারা মোহাব্বতের আওয়াজে বলবেন রে বাবারা আমরা সবাই চাইলে আল্লাহ এবং তার রাসূলের পথে চইলা আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারবো কিনা চেষ্টা করলে পারবো না হ্যাঁ পারবো ও বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে অনেক আল্লাহ পাকের বান্দা দুনিয়াতে চলাফেরা করে কিন্তু যাদের দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসাই পড়া মানুষের এই জায়গার মাল ওই জায়গায় নিয়ে যায় চুরি করে ডাকাইতি করে মারামারি করে হামলা করে রাহাজানি করে ওই মানুষগুলা হয়তোবা নিজেরাও জানে না এই রাহাজানির কারণে তারা জাহান্নামে যাওয়া লাগবে বন্ধুরে আল্লাহর একজন বান্দি ওই ইরাকের জমিনের মধ্যে সব সময় চলাফেরা করত তার মার পরিচয় সে জানত না বাবার পরিচয় সে জানত না কোনো সন্তান সন্ততিও তার দুনিয়াতে ছিল না ওই মহিলার কাজ ছিল তার যখন পেটের ক্ষুধা লাগত মহিলাটা মানুষের এই জায়গার মাল ওই জায়গায় অথবা চুরি কইরা কইরা সে তার আহার যোগান দিত সে তার খাবার দাবারের যোগান দিত এবার একদিন দুই দিন করতে করতে সব জায়গার মধ্যে যখন মহিলাটা চুরি করে এবার হঠাৎ কইরা আমরা এলাকার বাসায় কথায় কথায় কিন্তু বলি চোরের দশ দিন গৃহস্থের একদিন কথাটা আছে না নাই হ্যাঁ রে বাবা আছে ওই মহিলাটা সব জায়গায় চুরি করে হঠাৎ করে একদিন দিনের বেলা পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা ওই আরব ভূমির ইরাকের এলাকার হঠাৎ করে ওই অঞ্চলের একটা খোলামেলা বাগান থেকে ওই মহিলা কিছু খেজুর চুরি করতে লাগলেন ওই খেজুরের বাগান থেকে হঠাৎ করে যখন খেজুর চুরি করে একটা মালিক আইসা ওই মহিলাটার চুমনি বইলা ধরল কিন্তু ওই বাগানের মধ্যে ওই মহিলা ওই দিনে শুধু নতুন গেছে চুরি করার জন্য কিন্তু প্রত্যেক দিন ওই বাগানের মধ্য থেকে কে যেন বাগানের মালিকের খেজুরগুলা চুরি করে নিয়ে যায় খেজুরের মালিক কোনোদিন ধরতে পারে না ওই দিন উৎপাইতা বৈশা ছিল যে আমার বাগানের খেজুরগুলা চুরি করবে আজকে তারে ধরবো তারে চোর হিসাবে তাকে শাস্তি প্রদান করব তাকে আমরা মারবো তাকে আমরা আঘাত করব ওই জায়গার মধ্যে মহিলা ওই দিন গেছে চুরি করবার লাইগা এর আগে মহিলা এখানে আর কোনোদিন চুরি করতে চায় না কিন্তু এই বাগান থেকে অনেক দিন পর্যন্ত খেজুর চুরি হচ্ছে এই বাগান থেকে অনেক দিন খেজুর চুরি হচ্ছে ওই দিন ওই বাগানের মালিক চিন্তা করলো খেজুর দিয়ে তো থাকে না আজকে আমি উৎপাইতা বৈশা থাকবো যে খেজুর চুরি করে তার ধরব তার মারব পাহার করব শাস্তি প্রদান করব যখন এই চিন্তাটা মালিক করলেন চোরকেও ধরলেন একজন দুইজন অনেক মানুষ মিলা ধরার পরে চোরকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে আচ্ছা এলাকাতে চোর যদি ধরা পড়ে গাছের লোকে বান্ধে দেখবেন যে হাঁটতে পারে না শরীরে একটা মশার শক্তি মোটামুটি নাই এও যে চোর একটা মারে মারে কিনা মারে তো যে এই মায়ের আপনি একজনের গায়ে মারার আগে জের সু মাল চুরি করছে মারতে পারে
আর তবে এ মারার আগে যদি কোনো শরীয়তের বিধান থাকে ওই বিধান অনুযায়ী তারা মাফ করা যায় কিনা দেখবে ফল বাগানের ফল চুরি করলে মাফ আছে কেমন আল্লাহ রাসূল বলছে কোন মালিক যখন ফলের গাছ লাগানোর সময় জন সে এটা ফি সাবিলিল্লাহ বইলা লাগায় কি বইলা লাগায় ফি সাবিলিল্লাহ তো যদি কোনো পশু পাখি এসা আম গাছের কোন আমের যদি ছোকরা খায় পেঁপে গাছের পেঁপে রেখে যদি খাইয়া ফেলে তাহলে ফি সাবিলিল্লাহ কইয়া লাগাইলে পেঁপে খাইলে যদি কোনো পশু পাখিও খায় খাইলে এটার মালিকের আমলনামার ভিতরে নফল ইবাদতের সওয়াব সৎকার সওয়াব সদকা ওই ফুলা ফাইন যে মাঝে মাঝে ইট মেরে আম খেলা বুড়ি খেলা তো ডাক দিয়েন না মারামারি করিয়েন না আর তোমরাও তো যে সালাক তোমরা একদিন ডাক না দিলে তোমরা পরের দিন দিয়ে পুরা গাছ রে যাই লই আনেনি আমরা লোকের একতে তার এই দিন ভত্তা খাইতে মন চাইছে তে কোনোদিন এমন আকামের লোকে যুক্ত হয় না তখন আমরা ক্লাস এইটে পড়ি আমার ক্লিয়ার মনে আছে এটার পরীক্ষা দেওয়ার আগে তো কোচিং চলে তো মাদ্রাসা ছুটি দেওয়ার পর তার মন চাইছে বত্তা খাইব তো সবাইরে কয় রে বত্তা খাওয়ার লেগে কলা তো লাগবো ওই থেকে কলা আনবি তো এজাইয়া ম্যাডামের কাছে আমার এক ম্যাডাম আছে মাদ্রাসার পাশে বাড়ি ম্যাডামের কাছে যাই কইছি ম্যাডাম আমরা তো বত্তা খাইতাম মন চাইছে আপনার তো অনেকগুলা গাছ এই গাছ থেকে আমরা যদি দুই তিনটা কলা দেন আমরা বত্তাটা ঠিক করে খাইতে নাম তো মেম্বারে কইছে না না কলা তো যাইতো না ডিডাকা নন যাইতো না যা নেন যাইতো না সেটা বলাতে তে তার যে আছে তো ফইট এটা আর আমরা জানতাম না তো তে যাইয়া একটা স্কেল লয়ে গেছে যে আমরা স্টিলের স্কেলগুলো আছে না এগুলা লয়ে যাইয়া কলা গাছের ভিতরে একবার মারছে কলা রাস্তা সরি কাটতে ফিরে গেছে আত একটু সইয়া ছিল মনে হয় বেশি তো বোঝা গেছে তো এটা আনার পরে এটা দিয়ে বত্তা টত্তা খাইয়ে লেছে তো এই কলা ফারার কাহিনী ওই ম্যাডামের বাড়ির ম্যাডামের এক জালে দিক খেলেছে জাল বুঝে মানে জালে দেখার পরে এটা তো বিচার দিছে এলো এই তো এডি তো চুরি করছে এমনি এমনি তোর মুখে তোর ছাত্র ম্যাডামে যে মাদ্রাসায় বিচার দিছে তো বিচার যে গেছে এই খবর আমার আমরা জানি তা আমার ওই সময় ক্লাস এইট থেকে নাইনে ওটাতে আমার উল্লঙ্গা ছিল দুই তো আমারে হুজুর একটু বেশি আদর করতো কারণ আমি হুজুর আর ওই খেদমত করতাম মনে করেন যা কিছু হইতো আমি মোটামুটি করতাম ওই দিন আমি পরীক্ষার খাতা যে খাতার ভিতরে মাদ্রাসার সিল বসাইতেছি এইটা আমি বিচার দিব আমি স্যারে আগে ইঙ্গিত দিয়ে দিছি স্যার এমনি এমনি ফোলা হইনের বত্তা খাইতো মন চাইছে ম্যাডামের কাছে যদি কলা খুঁজছে ম্যাডাম দিছে না ফোলা হইনি দেয় ম্যাডামের কলা সরি কেটে লাইছি তো স্যারে কই তোরা তো আসলে ব্যাটা আটকাটা সরের মতো আমি কই স্যার তুই তো কাটতে লাইছে কি করবো ম্যাডাম মনে বিচার দিব ক বিচার এটা মনে ফুবার প্রিন্সিপাল হুজুর পর্যন্ত আইসে জুবার হুজুর পর্যন্ত আচ্ছা ঠিক আছে দেখ কেমন আমি তো নাসি ম্যাডামে আইয়া সাহ হুজুরের কাছে দিছে বিচার বিচার দেওয়া নেই এখন হুজুরে কইতেছে তারা ডাক দে তারা সব ডাক দিয়ে আননে ম্যাডাম কইতেছে হুজুর এই বিচারটা হইলো এই তে 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 মিললা আমার কাছে কলাটা খাইলে খাই লেছে তো আমি না আগে সারে পরাই দিছি স্যার কইতেছে ঠিক আছে আমার কাছে সাতটা কলা খুঁজছে আপনি সাতটা কলা দিছেন না তো কলা খুঁজলে যদি না ফা তো বলাই না এমনি খাইব খুঁজলে যদি না ফা এমনই খাইব তা আপনারা মাঝে মাঝে ফোলা ফাইন গেলে এই দুই একটা গাছে থাকলে একটু দিয়েন খাইলে কিসের স্বভাব হইব সৎকার স্বভাব হইব কোন কিসের স্বভাব হবে সৎকার স্বভাব হইব আমি দেখছি অনেক মাদ্রাসার পোলা পান আমার চোখের দেখা আমার আম্মা আব্বা ছিল একটু পড়া আমার মা যদি একটা থেকে একটা অন্যায় কম বেশি হয়ে যাইতো যদি দুপুরবেলা ঘুমাইতে যদি একটু দেরি হইতো তাই চোখে মরিচের গুড়া গুইল্লা চোখে ঠাস করে মেরে দিত আমার আম্মা তো শাসন করছে বিধা হয়তো আল্লাহ এই পজিশনে রাখছেন কথা কন না কেন আমার লাকি সেলি দিয়ে ফিরছে লাকি সেলি দুপুরে না ঘুমানোর কারণে শুধু দুপুর বেলার ঘুমের কারণে ফিরাইছে তবে হ্যাঁ একটা সত্য কথা এ শাসনের কারণে আজকে এখানে আল্লাহ আছে আমরা মা বাপ বইলে দিয়ে যাইতো স্কুলে আমার দেলোয়ার হুজুর ছিল আমার যখন মুক্তবে পড়াইতো অনেক ছোট কালের কথা উনি আমাদের এলাকাটার খুব সুন্দর ওসায় রাখতো ফোলাপান ডরাইতো উনি যে রাস্তা দিয়ে যাইতো ফোলা বাইনের রাস্তায় থাকতো না ওনার ওসায় আমাদের মা বাপ বইলে নিয়ে দিয়েতো যে হুজুর ফোলা দিয়ে গেলাম ভালো করে ফরাইবেন আড্ডি আমনের আড্ডি আমার গুস্ত আমনের এটা বইলে দিয়েতো আর অঙ্কালের ফোলা বাইনের মুক্তবে হুজুর একটা বাড়ি দিলে বিশাল লয়ে সদ্য গোষ্ঠী দেয় হুজুরের মারণের লেগে কথা কন না কেন আমি নিজে জানি আপনার দোয়ার বরকতে কুমিল্লাতে আমার ছয়টা মাদ্রাসা কয়টা মাদ্রাসা ছয়টা মাদ্রাসা আমার কুমিল্লাতে এ মাদ্রাসা পোলা ফাইন ফরাই তো মাঝে মাঝে একটার যদি মায়ের দাগ লাগে এটা বাড়ির কাছে ভিতরে ফোন দিয়ে আমার কাছে কান দে মা আমার তো মারছে এই হুজুর এই মাদ্রাসা তার ফরাইতাম না মারছেন কেন এটা করছেন কেন এগুলা সহ্য করা লাগে এই গত কয়দিন আগে এক বাচ্চারে ছুটি দিতে বেলা তার যে দাউদ উঠছে দাউদ এটা লম্বা করে খা দিয়ে গেছে
তারা ছুটি দিতেছে তার মা আইয়া দেখা কইতাছে হুজুর আমার ফুতের এমনে মারছে কে তা আমার যে মাইনউদ্দিন ভাই নামক একজন আছে উনি জিগাইতাছে এই তোরে এমনে মারছে কে কোন হুজুর মারছে বারবার কইতাছে হুজুর মারছে না তা আমি কি তুই দিগা আনার পরে দেই তারা এই দিক দিয়ে এদিক দিয়ে দাউদের লম্বা দাগ হয়ে রয়েছে যে দাউদের কারণে তার এই জায়গাটা সোলাই না দেখা যাইতেছে আমি ভাই তারা মারছে না তা দাউদের কারণে সমস্যা এমন এগুলাকে আমাদের মেনটেন করা লাগে তবে হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত ইস্তাদদেরকে মায়ের কারণে আপনি বিচার লইয়া যাইবেন তখন আপনার ফলাফানের ফরালেখা হবে না তবে যদি আপনি উস্তাদদের প্রতি সম্মান দেখাইয়া ফুলারে উস্তাদের সন্তান হিসেবে দিয়ে দিতে পারেন উস্তাদের জান্নাবাল লাগে পড়াইবো এই দায়িত্ব দিতে পারেন আমি আর একটা বিশ্বাস অন্তরে আছে এই সন্তান একজন বড় আলেমই দিন হবে এই উস্তাদের কাছে পড়ার কারণে এই সন্তান জীবনে কিছু করতে পারবে কথা বলেন ঠিক না বেটে আমার করিম ভাইয়ের মাহফিল এই বাড়িতে মাহফিল এই জান্নাতের বাগানে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আমি একটা কথা বইলা দিয়ে যাই গোছালো অগোছালো কিছু কথা বলছি এই কথাগুলো আপনি আপনার দেমাগে রাখবেন মা বোনকে অনেকগুলো কথা বলছি প্রথমে এগুলো আপনাদের পরিবার ঠিক করার জন্য রাখবেন আমি বেশিক্ষণ ওয়াজ করি না এক ঘন্টা দশ পনেরো বিশ মিনিট ওয়াজ করে দিয়ে যাই তবে এই কথা থেকে যদি আপনার কিছু শিক্ষা গ্রহণ করার মনে হয় আপনি শিক্ষা গ্রহণ করবেন আপনারা বলেন এভাবে ওয়াজগুলো শুই না যদি আমাদের সমাজকে পরিবর্তন করতে হয় আমাদের করার দরকার আছে কি নাই হ্যাঁ বলেন আছে কি নাই এই জন্য চুরি করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন ওই মহিলা অন্য কোনোদিন যায় নাই হঠাৎ এই দিন গেছে এই দিনে ধরা পড়ছে বুঝলে গেছেন ঘটনাটা এই দিনে ধরা পড়ছে অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিচ্ছি হুজুর কাবলাকে নিয়ে আসে ওই মহিলা ওই দিন ধরা পড়ার পরে তাকে মারার জন্য অনেক মানুষ হাজির আর ওই মহিলাটা ওই জায়গার মধ্যে হাজির হওয়ার পরে মহিলাটা চুরি করত সবাই জানতো কিন্তু ওই দিন মহিলাটা ধরা পড়ে গেছে রে বাবারা এবার ওই মহিলাটা ধরা পড়ার পরে মহিলাকে যখন আঘাত করবে তারা সিদ্ধান্ত নিল ওই মহিলাটাকে গাছের সঙ্গে বাইন্দা মহিলাটাকে অনেক আঘাত করবে এমন টাইমে একজন আল্লাহর ওলি ওই মহিলার সামনে দিয়ে যাচ্ছেন মানুষ তাকে মারবে হাতটা তুলবে এমন টাইমে ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে খামোশ দাঁড়াও তোমরা আঘাত করবে না বলে কেন বলে এই মহিলাকে কেন তোমরা মারো হুজুর চুরি করেছে বলে মহিলাকে কেন মারো মহিলার এলাকার বাদশাকে মহিলার এলাকার রাজাকে বলে অমুক রাজা বলে তারা এনে আগে তার আত্মা কাইটা দাও কেন বলে ওই বাদশা কি জানে না মহিলা কেন চুরি করে বলে হুজুর না মহিলাকে আল্লাহর উনি জিজ্ঞাসা করে মহিলা তুমি কেন চুরি করো হুজুর আমার পেটে খিদা খাবার নাই আহার যোগান দিব কোত্থেকে আমি এই জন্য চুরি করি এ মা বোনেরা শুনে নেন পেটের ক্ষুধায় থাকলেও পরের সম্পদে হাত দেওয়া যাবে না অন্যায়ভাবে কোনো কিছু নেওয়া যাবে না অন্যায়ভাবে কারোর কোনো কিছু গ্রহণ করা যাবে না আপনারা বলেন পেটের মধ্যে ক্ষুধা থাকলে হাজারো বিপদে থাকলে কারোর সম্পদ চুরি করা যাবে কারোর কোনো মাল সরানো যাবে কারোর কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেওয়া যাবে নেওয়া যাবে না নেওয়া যাবে না নেওয়া যাবে না এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করে তুমি কেন চুরি করতে গেলা বলে হুজুর আমার পেটের ক্ষুধা আমি আমার সমস্যার সমাধান করতে পারতেছিলাম না বলে যেহেতু পারতেছিল না শুনে নাও শুনে নাও তাহলে এই মহিলার এলাকার রাজা দিনই তার হাতটা ইনে কাঁইটা দাও বলে কেন গো কেন তার হাতটা কেটে দিব বলে বাদশা তাকে অবস্থায় কেন সে চুরি করতে গেল তার মানে বাদশা তাকে বাইতুল মাল থেকে সহযোগিতা করে নাই সহযোগিতা না করার কারণে এই জন্য মহিলাটা চুরি করতে আসছে মহিলাকে সবাই ছেড়ে দিলেন আল্লাহর ওলির কথা অনুযায়ী কিন্তু বন্ধু ফাফে কিন্তু বাফেরেও ছাড়ে না এই কথাটা কিন্তু অনেক বড় সত্য কথা অনেক বড় জানার কথা অনেক বড় জ্ঞানের কথা ওই মহিলাটা ওই দিন রাত্রবেলা সবাই ছেড়ে না দিছে তারে তো কেউ খাবার দেয় নাই মহিলাটা ভাগ্যক্রমে রাত্রে চুরি করার জন্য বাইর হয়েছে যে আল্লাহর ওলি কথা বইলা তারে বাঁচাইছে ওই দিন রাত্রবেলা ওই মহিলা ওই আল্লাহর ওলির ঘরে ঢুকছে চুরি করবার লাগিয়া কিন্তু এটা চুরি না রে বাবা ওই চুরি করার মাধ্যমে চুরি করার জন্য ঢুকার কারণে ওই মহিলার যে ওই দিন রাত্রবেলা কপালের মধ্যে হেদায়াত আছে মহিলা কিন্তু জানতো না এবার ওই মহিলা আল্লাহ পাকের বন্ধুটার ঘরের মধ্যে যখন চুরি করার মধ্যে জন্য প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথে ওই মহিলাটা হঠাৎ করে দেখতে পায় ওই আল্লাহর ওলি নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা কার জন্য কার সঙ্গে জানি কথা বলতেছে ওই সুন্নি মহিলাটা আমাদের মুসল্লার মধ্যে কার সঙ্গে জানি বৈশা বৈশা কথা বলতেছে এবার মহিলা খাটের নিচ থেকে লক্ষ্য করে দেখতেছে আল্লাহ ওলি কাকে জানি ডাক দিতেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনি আমারে কবুল করেন আপনি আমার ঘরের মধ্যে আসছেন আমি আপনাকে ডাক দিয়েছি একমাত্র একটা ইবাদতের কারণে বলে
করে কোন ইবাদত ইবাদতের নাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা আমার আল্লাহ বলেছে নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন এটা আপনার জন্য খাস করা হয়েছে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ নামক প্রশংসার দরজা দান করা হবে আমার নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আপনি আমার মাকামে মাহমুদ দান করবেন আর আমার উম্মত যদি পড়ে আপনি আমার উম্মতকে কি দান করবেন আমার আল্লাহ জানে আদে বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার আপনার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার মনের যে আশার কথা বলবে আমার আল্লাহ তার ওই আশা পূরণ করে দিবে অনেকে আছেন ব্যবসা করেন বরকত হয় না অনেকে আছেন বিদেশ যাইতে চেষ্টা করেন যাইতে পারেন না অনেক মা বোন আছেন গর্বে সন্তান হয় না ঘরের মধ্যে বরকত হয় না আপনারে বলে দিয়ে যায় আপনি রাত্রে গভীরে ফজরের নামাজের আগে এটা তাহাজ্জুদের নামাজ পড়বেন অনেকে আছেন নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে একবার দেখতে চান এই দেখাটা যদি দেখতে চান তাহাজ্জুদের নামাজ আদায় করেন নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে কান্না করেন দেখবেন আপনি আমার নবীকে ঘুমের ঘরে দেখতে পাইবেন আর ওই আল্লাহর ওলিও ওই জায়গার মধ্যে তাহাজ্জুদ পরে পরে যখন দোয়া করেছে আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আল্লাহর ওলিকে দেখা দিয়েছে মহিলা খাটের তলা থেকে বাইর হইয়া কয় হুজুর আল্লাহর ওলি আপনি জায়গার মধ্যে বসে বসে আপনি কার সঙ্গে কথা বলেছেন আমি দেখলাম আপনি রসুল বলে বলে ডাক দিতেছেন এবার আল্লাহর ওলি কয় মহিলা তুমি আমার ঘরের মধ্যে কেন বলে আমি আপনার ঘরে আসছি চুরি করার জন্য কিন্তু আপনার প্রেমের হাকিকত আমি দেখে ফেলেছি আপনি আমার নবীর সঙ্গে কথা বলতেছেন হুজুর আমি আর চুরি করব না চুরি করব না আপনি কেমনে নবীরে দেখছেন আমারে দেখাইয়া দেন নবী দেখতে চাই নবী 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 করেন নবীর পথে চলেন নবী দেখার জন্য ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ বলেন কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন দেখবেন নবী দেখতে পাইবেন আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন ওই মহিলা যখন এই কথা বললেন আল্লাহর ওলি কয় মহিলা উজু বানাও উজু বানাইছি উজু বানায় ঘরে আইসা ডাক দেখো মহিলা এশারের নামাজ পড়ছো না পড়ি নাই এশারের নামাজ পড়ো কইয়া কয় তুমি তাহাজ্জুদের নামাজ আমার সাথে নিয়ত করে পড়ো মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ছে আল্লাহর ওলি কয় তুমি রসুল বলে ডাক দাও দেখবা তোমার রসুল তোমার দেখা দেওয়ার জন্য আসবে তবে শর্ত আর কোনোদিন হারাম খাইবা না খাইতাম না হারাম না খাইয়া সত্য ইবাদত কইরা যদি আপনি দুনিয়াতে চলতে পারেন রসুলের পাকের দিদার আপনি পাবেন আপনারা বলেন আমরা রসুলের দিদার চাই কি চাই না কারা কারা চাই ডান হাত তুলে দেখে আল্লাহ যেন একবার জীবনে রসুলের দিদারের ব্যবস্থা করে দেখো না আমিন আমার ভাই মোহাম্মদ আব্দুল করিম মিয়া সহ এই এলাকার মানুষ যারা মাহফিলটা করাচ্ছেন এত কষ্ট করে বাড়িতে মাহফিল হচ্ছে মা বোন যারা শুনছেন আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় একবার জীবনে রসুল দেখার ব্যবস্থা করে দেয় যে মহিলা সারা জীবন চুরি করছে ওই সুন্নি মহিলা যদি এক রাতে তওবা করে রসুলের দিদার পাইতে পারে আপনারা বলেন আমরা রসুলের উম্মত আমরা চেষ্টা করলে নবীর দুরুদ আদায় করলে নবীজির কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখার জন্য আবেদন করলে আমার রসুল আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না ওই রসুলকে দেখার জন্য মহাব্বতের সাথে এখানে যারা বসেছেন আজকের জান্নাতের বাগানে একটু পরে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবুল কাশেম নুরি পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবে নিয়ে আসো মুনাজাত করবে ওই মাহফিলে মুনাজাতের ভিতরে দোয়া চাওয়ার জন্য কারোর মা নাই কারোর বাবা নাই অথবা নবীর রওজা দেখার জন্য নবীর দিদার পাওয়ার জন্য একজন মানুষ যদি বলেন হুজুর আগামী বছর মাহফিলটাতে আমি ৫০০০০ টাকা দান করব তার জন্য খাস করে দোয়া করা হবে মুনাজাত হয়ে যাবে একটা